তাড়াতাড়ি ওঠ, বিবির বলে বিবি তাড়াতাড়ি নামাজ পড়তে ও, এইভাবে বলে চিল্লায়, এলাকার মধ্যে চিল্লায়, এই তাড়াতাড়ি ওঠ, ফজরের নামাজের আজান হয়ে গেছে, তাড়াতাড়ি মসজিদে চল, আর মাওলার দরবারে চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ, আর বলে আল্লাহ আমার মতো গুনাহগার সারা দুনিয়ায় আর কেউ নাই, আমার মতো পাপি আর কেউ নাই, অপরাধী কেউ নাই, আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, এই আল্লাহর বান্দা চরমোনাইতে তিন দিন যাওয়ার পর, উজানির ময়দানে যাওয়ার পর, একজন খাঁটি আল্লাহওয়ালার সহবতে কয়েকদিন থাকার পর, এই বান্দার দিল পরিবর্তন হয়ে যায়, গভীর রাত্রে সবাই ঘুমায় যায়, এই আল্লাহর গোলাম আর ঘুমায় না, বিবির কামরা থেকে উঠে যায়, যায়রা বসটা বিছায় দিয়া কান্নার আওয়াজ, আর বলে আল্লাহ তুমি সারা এই সময় আর কেউ সজাগ নাই, সবাই ঘুমায়া পড়ছে, আল্লাহ তুমি দয়া আর মায়া করে এই গভীর রাত্রে আমার ডাকের সারা দিয়া দেও, দেখো না আল্লাহ সুপ্রিম কোর্টের দরওয়াজাগুলি বন্ধ, হাইকোর্টের দরওয়াজা বন্ধ, কারো ঘরের দরওয়াজা খোলা নাই, যেই বাড়িটা বেশি দামি ওই বাড়ির কেসি ঘেটে বেশি তালা মারা, আয় আল্লাহ তোমার দরওয়াজার কিনারায় হাজির, তুমি তোমার দরওয়াজা থেকে তারায়া দিও না, আল্লাহ বলে বান্দা গভীর রাত্রের কান্নার আওয়াজে আমার বড় মায়া লেগে যায়, এই গভীর রাত্রের কান্নার আওয়াজ যদি আমি আল্লাহর কুদরতি কানে শুনি, তখন আমি আল্লাহ সইতে পারি না, আমি আল্লাহ তোর জিন্দেগানির গুনাহ মাফ করে দিলাম, এই গভীর রাত্রে বান্দা তোমার কাছে টাকা নাই, আল্লাহর কাছে তুমি টাকা চাও, টাকা পায়া যাইবা, সম্মান চাও, সম্মান পায়া যাইবা, তোমার যা কিছু দরকার দুনিয়ার সবাই অপরগতা প্রকাশ করলেও আমার আল্লাহ অপরগতা প্রকাশ করবে না, আল্লাহ বলবে বান্দা তুই না চাইলে আমি বেজার, আল্লাহু আকবার বলো, আল্লাহ বলে তুই না চাইলে আমি বেজার, চাইলে আমি খুশি, যার ভান্ডে মালের অভাব নাই, সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, ইজ্জতের অভাব নাই, তার কাছে আমরা চাই না, যার কাছে দুই দিন চাইলে পরে তিন দিনের দিন বলে ভাই আমার কাছে আর নাই নাই নাই, অথচ আল্লাহর কাছে যত চাওয়া যায় ততই পাওয়া যায়, ঠিক কিনা?